হ্যালো গাইজ, আজকে আমি তোমাদেরকে আরও একটি ইন্টারেস্টিং গল্প শোনাতে যাচ্ছি। তো চলো শুরু করি আজকের গল্পটা। এক গ্রামে কিছু লোক ছিল, তাদের আচার ব্যবহারটা দেখলে মনে হতো পাগল। অ্যাকচুয়ালি তারা কিন্তু পাগল না, তারা সব কিছুই বোঝে, তাদের সব কিছুই বোধ শক্তি আছে। বাট কিছু ঘটনা, তাদের কিছু কার্যক্রম, তাদের কিছু কথাবার্তাতে মনে হয় তারা পাগল। যাই হোক, একদা সেই গ্রামের একটা ছোট্ট বাজার ছিল। সেই বাজারে অনেকগুলো দোকান ছিল, মুদি দোকান, চায়ের স্টল, এরপরে সারের দোকান, কীটনাশকের দোকান, এরপরে ঔষধের দোকান, হিউম্যানিটিস এবং ভেটেরিনারি, এই ধরনের অনেক কিছু দোকান ছিল। সেই দোকানগুলোর মধ্যে একটা দোকান ছিল যেটা হচ্ছে হিউম্যানিটিস, অর্থাৎ হিউম্যান মানুষের জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধের একটা দোকান ছিল। তো সেই পাড়ার একজন ব্যক্তি কি করছে, সেই বাজারে গিয়ে এক ব্যক্তির থেকে, অর্থাৎ ওই দোকানদার যে ওষুধ বিক্রি করে তার কাছ থেকে একটা ওষুধ নিছে, আটানা দিয়ে, আটানা নেয়ার পরে সে চলে আসছে। আসার পরে সেদিনকে ওষুধটা খাওয়া হয়ে গেছে, পরে দুই তিন দিন পরে সে আবার গেছে সেই একই ওষুধটা নিয়ে আসার জন্য, সেম ওষুধ। তো যে বলছে যে ডাক্তার সাহেব আমাকে অমুক ওষুধটা দেন, তো তখন ডাক্তার তাকে সেই ওষুধটাই দিয়েছে। তো সে জিজ্ঞেস করছে, সেই কাস্টমার, সেই পাগল পড়ার সেই লোকটি জিজ্ঞেস করছে এটার দাম কত। দোকানদারের মনে নাই, দোকানদার বলে ফেলেছে যে এটার দাম 50 পয়সা। সেই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ এটার দাম 50 পয়সা, আমি তো এটা দুদিন আগেই নিয়ে গেলাম আটানা দিয়ে, এটা 50 পয়সা কবে হলো? সে এমনভাবে আজকে উঠেছে যে মনে হয় 50 পয়সা তার কাছে অনেক কিছু। আসলে বিষয়টা কি, বিষয়টা হলো আট আনাও যা, 50 পয়সাও তা, জাস্ট একটু কি বোঝার কম বেশি, না জানার কম বেশি, জানে না তাই সে এমনভাবে আজকে উঠেছিল। সো বুঝতেই পারছেন পাগল পড়া কেন নাম পড়েছে। যাই হোক, সেই একই ব্যক্তি তাকে যখন এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া গেল তখন সে বুঝল। আফটার সাম ডেজ লেটার, কিছুদিন পরে সেই একই ব্যক্তি ওই এলাকার ওই যে বাজারটা আছে সেই বাজারের একটি দোকানে গেছে চা খাইতে। তো চা খাইতে আমরা দেখি যে স্বাভাবিকভাবে সন্ধ্যার পরে মানুষজন বেশি হয়, ঠিক সেই ব্যক্তিও কাজকাম করে এসে ওই দোকানে চা খেয়ে দেখেছে সন্ধ্যার পরে, সন্ধ্যা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে, তো চায়ও খাওয়া হয়েছে। হওয়ার পর তার কাছে ছিল 5 টাকা, 5 টাকার কাঁচি, সরি তার কাছে ছিল 2 টাকার একটা কয়েল, 2 টাকার একটা কয়েল। তো চা খাওয়া শেষে সে টাকাটা দিতে যাবে, হঠাৎ করেই তার সে টাকাটা পড়ে গেছে। পড়ে যাওয়াতে সে আর অন্ধকারের ভিতরে সেই টাকাটা খুঁজে পাচ্ছে না, কি করবে তখন? সে ওই 2 টাকা খোঁজার জন্য ওই দোকান থেকে সে 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনছে। মোমবাতি কেনার পরে সে ওই তার 2 টাকা খুঁজতে শুরু করছে। খুঁজতে 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 একটা সময় সে টাকাটাও পায় না। যাই হোক, সে যে বোকামো কাজটা করছে তা হলো 2 টাকা খোঁজার জন্য
5 টাকা দিয়ে কি করছে, মোমবাতি কিনছে। শেষ পর্যন্ত সে অনেক খোঁজার পরেও সেই টাকাটা পেল না। তাহলে বুঝতেই পাচ্ছেন কেন তাদের নামের বিশেষণ হিসেবে পাগল বসানো হয়েছে। তো আশা করি আপনাদের এই গল্পটি একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আরও এই ধরনের নয় বিভিন্ন টাইপের গল্পগুলো শুনতে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনার্থে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।